সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তারা খুবই রাজার হালে আছেন নবাবী হালে বাসা থেকে খাওয়া খাচ্ছেন এই কথাগুলি কি ঠিক তাদেরকে কি আলাদা মানে খুব আদর আপ্যায়ন যত্ন বাড়তি কিছু করা হচ্ছে যেটা বাংলাদেশে যিনি রাষ্ট্রপতি আছেন আগের সরকারের অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতি তাকে এখনো যে রাষ্ট্রপতি রাখা হয়েছে বা তাকে সরানো হচ্ছে না এটি কি কোনো বিশেষ কারণ আছে কিনা জনাব তারেক রহমান অনেকেই বলছেন যেহেতু জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলি এখনো পেন্ডিং সুতরাং তার মামলাগুলি আসলে নিষ্পন্ন করা। কোন ডিরেক্টিভ বা ওরকম কোনো আলোচনা জন তারেক রহমান নিয়ে আপনাদের মধ্যে আছে কিনা গত সরকারের প্রধানমন্ত্রীর বিচার করার জন্য আমরা আসলে কি উদ্যোগ এই মুহূর্তে নিচ্ছি সরকারের ভিতরে বা জিজ্ঞাসাবাদে বা রিমান্ডে থাকা আছে কি হচ্ছে সেগুলি পত্রপত্রকে আসছে সেগুলোকে সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে কিনা বা সরকারের পক্ষ থেকে দিতে মানা করা হচ্ছে কিনা মানে আমরা পত্রপত্রকে দেখতেছি ওরকমের এই কথা বলছেন তোমকে এই কথা বলছেন সেটি আপনি হ্যাঁ সরকারের পক্ষ থেকে কোনো মানা নেই তদন্তকারী সংস্থাগুলো যতটুকু মনে করছে তারা দেবে যতটুকু তারা শেয়ার করবে সরকারের পক্ষ থেকে কোনো মানাও নেই কোনো অতি উৎসাহও নেই আচ্ছা আপা আবার সুইডেন আসলাম সহ বেশ কিছু শিষ্য সন্ত্রাসী ছাড়া পেয়ে যাচ্ছেন মুক্তি পাচ্ছেন এই সম্পর্কিত খবরের পত্রপত্রিকা আসছে সেই কি আসলে ঠিক জি তারা পত্রপত্রিকায় এসছে কারণ তার একটা ক্ষেত্রে দেখা গেল যে বিশ বছর জেলে ছিল তারপরে কোন একটা সময় কোর্টে চলে গেছে সেগুলো যে সরকারের অনুমতি নিয়ে বা সরকার জানিয়ে গেছে তা কিন্তু না তাদের আইনজীবীরাই ওটা করেছে সরকারের সেগুলোর উপর নজর নিয়োগের জায়গা থেকে যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউস বলেছিলে যে ছাত্ররা নিয়োগ দিয়েছেন বা ছাত্ররা এনেছেন আপনি কি এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পর্কে যারা আসছেন যেহেতু প্রশ্নটা উঠবে আমার কোনো আপত্তি নাই কারণ হচ্ছে যে আপত্তির প্রশ্নও নাই কারণ আপনারা একটি ক্রান্তিকালে দায়িত্বে এসছেন ক্ষমতা নিচ্ছেন দায়িত্ব পালন করছেন সেটির জন্য আপনি আমাদের সকলেরই সাধুবাদ জানবেন কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়াটা আসলে কি করে হলো বা কেন মানে কেন আপনারা মানে কেন সৈয়দ রিজওয়ানা হাসান মানে এটা কে ঠিক করে দিল মানে আপনার নিয়োগকর্তা আসলে কে মানে ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু মানে কে আসলে আমাকে আমাকে তো শপথ নিতে হয়েছে যেহেতু এখনো সংবিধান আছে সেই সংবিধানে যেভাবে বলা আছে সেভাবে শপথ হয়েছে তবে আমরা যেটা দেখেছি আপনিও সেটা দেখেছেন যে আমরা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামের তালিকা দেখছিলাম কিন্তু আমাকে আসলে সন্ধ্যা সোয়া সময় ফোন করা হয়েছে যে আপনাকে একটু বঙ্গভবনে আসতে হবে শপথ নিতে তার আগ পর্যন্ত আমি কিছুই জানতাম না আমি নাম তো অনেকই অনেক অনেক জায়গাতে দেখেছি আর তারপরে আমার এর আগে যে আন্দোলনরত ছাত্ররা আছে তাদের মধ্যে থেকে দুই একজন আমাকে ফোন করে জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে তারিখের যে আমরা যদি আপনাকে প্রস্তাব করি আমরা একটা তালিকা দিচ্ছি আপনি কি সেই তালিকায় থাকতে চাইবেন কিনা আমি তখন বলেছি যে আমি তো আসলে যদি দায়িত্বের ব্যাপার হয় আমি দায়িত্বে না বলবো না কিন্তু আমি কি জানতে পারবো অন্য যারা আছে তারা বলছে না এটা এটা আমরা বলতে পারবো না তাদেরকে আসলে সে সময় যদি আপনি জায়না বাংলাদেশের ছিলেন যারা থাকতেন তাহলে আপনি বুঝতেন যে সে সময় ওরা যা বলবে ওরা যে কষ্টটুকুন করেছে যে আত্মত্যাগ টুকুন করেছে সে সময় আর কোনভাবেই নেতিবাচকতায় যাওয়ার আহ উপায় আমার ধারণা এটা এক কোন যে ছাত্র গোষ্ঠীর আমি এই ঠিক করেছে তা না আমার ধারণা বিভিন্ন জায়গা থেকে কিছু নাম এসেছে তারপরে তো আমরা দেখেছি যে একটা নেগোসিয়েশন প্রসেস চলছে ছাত্ররা যাচ্ছে ওখানে সেনাবাহিনীও থাকছে প্রশাসনের কিছু লোক ছিল আমি আমার ধারণা সকলে মিলেই হয়তো একটা সিদ্ধান্ত হয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান তারা খুবই রাজার হালে আছেন নবাবি হালে বাসা থেকে এনে খাওয়া খাচ্ছেন এই কথাগুলি কি ঠিক তাদেরকে কি আলাদা মানে খুব আদর আপ্যায়ন যত্ন বাড়তি কিছু করা হচ্ছে না বাড়তি কিছু করার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না তারা কি বাসা থেকে আনা খাবার খাচ্ছেন তাকে বিদেশি চিকিৎসার জন্য পাঠানো হয় না এবং তিনি যাচ্ছেন না এর কি কোনো কারণ আছে আপনাদের থেকে কোনো থাকা বা কোনো আজ্ঞা সুনির্দিষ্ট কারণ নেই সুনির্দিষ্ট কারণ তিনি মুক্ত আছেন সেখানে আমাদের পক্ষ থেকে বাধার্থ কোনো কারণ নেই তিনি তখন না এই টি একটু কৌতূহল উদ্দীপক কিনা মানে তিনি খুব যেতে চাইছিলেন এটা তার তার চিকিৎসার ব্যাপার হতে আচ্ছা মানে সরকার থেকে করতে চান সরকারের কাছ থেকে একটি প্রশ্ন দর্শকরা করছেন এটা আপনি এক কথায় জবাব দিতে পারেন সেটি হচ্ছে যে একটু সেনসিটিভ প্রশ্ন যেটা বাংলাদেশে যিনি রাষ্ট্রপতি আছেন আগের সরকারের অ্যাপয়েন্টেড রাষ্ট্রপতি তাকে এখনো যে রাষ্ট্রপতি রাখা হয়েছে বা তাকে শরণা হচ্ছে না এটি কি কোনো বিশেষ কারণ আছে কিনা সাংবিধানিক কিছু কিছু পদ্ধতিগত বিষয় আছে কিছু কিছু আইনি বিষয় আছে সেগুলো অ্যাড্রেস করা হচ্ছে জনগণের এই কথাটা আমরা শুনছি কিন্তু কিছু কিছু পদ্ধতিগত এবং আইনি বিষয় আছে সেগুলো আমরা বিবেচনায় নিচ্ছি জনাব তারেক রহমান অনেকেই বলছেন যেহেতু জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলি এখনো পেন্ডিং সুতরাং তার মামলাগুলি আসলে নিষ্পন্ন করার বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং তার না মামলাগুলি ক্রমে নিষ্পন্ন করা হবে এরকম কোনো ডিরেক্টিভ বা ওরকম কোনো আলোচনা জনাব তারেক রহমানের নিয়ে আপনাদের মধ্যে আছে কিনা নির্বাচন নিয়ে কোনো ব্যক্তিকেন্দ্রিক আলোচনা নেই আর আপনি যেটা বললেন কোন দলের কোন নেতাকে নিয়ে আমাদের কোন মিটিং পর্যন্ত আলোচনা হয়নি আলোচনা হচ্ছে পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে যে কাগজপত্রগুলোকে আমরা কেমন করে ঠিক ওনার মামলা না আমাদের সংবিধান আমাদের ইলেকশন কমিশন আইন এসব আমরা কেমন করে ঠিক করব কাজে ওনার উনার কে মুক্তি না দেওয়া পর্যন্ত নির্বাচন হবে না এটা অত্যন্ত মানে একেবারে নিজের থেকে আসা একটা কথা আমাদের সরকারের পক্ষ থেকে এমন কোনো কথা কখনো হয়নি আপনি অনেকগুলি অনেকগুলি মামলা এটি শেষ আপনি আপনি সরকার প্রতিপক্ষ এখন তো সরকারের অংশ ওই মামলাগুলি এখন আবার চালানো হবে কিনা অনেক ভূমিদস্যু অনেক পরিবেশ দর্শু কি কি বন খেকো জল খেকো বালু খেকো এদের বিরুদ্ধে এইগুলি আবার এখন চলবে কিনা চললে সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে কিনা এটা হবে না তার কারণ হচ্ছে যে আমি কখনো কোনো মামলায় বাদী ছিলাম না বাদী ছিল আমি যে সংস্থায় কাজ করতাম সেই সংস্থা আমি সেই সংস্থাকে রিপ্রেজেন্ট করতাম আমি ছাড়া অন্য আইনজীবীরাও রিপ্রেজেন্ট করত তো এখন ওই সংস্থার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই ওদের জেনারেল মেম্বারশিপ এক্সিকিউটিভ মেম্বারশিপ চিফ এক্সিকিউটিভ কোনোটাতেই আমি নেই ওই সংস্থা অন্য মানুষের নেতৃত্বে চলছে তারা চিন্তা করবে নিশ্চয়ই মামলাগুলো চলবে কারণ সংস্থা তো সংস্থার মতোই থাকবে ব্যক্তি আসবে ব্যক্তি যাবে আর আমি যে কাজটা করছি তখনা যেটা করতাম এখন সেটাই করছি সেটা হচ্ছে দেশের আইনটাকে প্রয়োগ করে পরিবেশ রক্ষা সেখানে তো আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই কাজেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কেমন করে হবে আচ্ছা শেষ হইলো তো সে শেষ প্রশ্ন উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব দিয়েছেন কিনা দেবেন কিনা সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রতি যে নির্দেশ দেওয়া ছিল সেটা পালন করার জন্য কত আগা লো বিষয়টা জি ওটা আগাচ্ছে উপদেষ্টারা আমরা আমাদের সম্পত্তির হিসাব দিয়েছি ওইটা এখন কেমন করে পাবলিক করা হবে সেটা নিয়ে কথা বলা হচ্ছে আপনাকেও আমরা একটু বিরক্ত হতে দেখেছিলাম সেটা হচ্ছে যে মেয়াদ নিয়ে কথা বলার সময় আপনি বলেছিলেন যে এটি নিয়ে এখন অস্থির না হওয়ার জন্য আমরা এক মাস পার হয়েছে আমরা কি একটু আপনি তখন সাংবাদিকদের বলেছিলেন যে আমরা সবাই গণতান্ত্রিক দেশে যাত্রা শুরু করতে পারি সে প্রস্তুতি নেয়ার জন্য যতটুকু সময় দরকার ততটুকুই নেওয়া হবে আমরা একটু জানতে চাইছিলাম যে এইটা আপনারা কোনো একটা রোড ম্যাপ করে উঠতে পেরেছেন কিনা কারণ নানা ধরনের কথা আছে যে আমরা স্বয়ং এরকমও শুনি যে আপনারাও আসলে খুব বেশি দিন এটাতে থাকতে চান না কারণ অনেক কিছুই আছে যেটা নির্বাচিত সরকারের এসে করা উচিত তো সেই ক্ষেত্রে আপনারা একটা রোডম্যাপ করতে পেরেছেন কিনা এর মধ্যে অনেকগুলি কাজ আপনাদের করতে হবে সংবিধান সংস্কার করতে হবে অনেকগুলি বিশেষ সংস্কার করতে হবে কোনটা আপনারা বেশি প্রায়োরিটি দিচ্ছেন বা কোথায় আছে আমরা আসলে আমরা প্রায়োরিটি দিচ্ছি না রাজনৈতিক দলগুলো যাদের সাথে কথা হচ্ছে সাংবাদিকদের সাথে যখন কথা হচ্ছে সকলেই বলেছে যে সংস্কারটা করেন তারপরে নির্বাচনের কথা ভাবেন কারণ প্রথমেই যে আমরা কথা বললাম তিন তিন দলীয় আহ জোটের রূপরেখা সেটাও বাস্তবায়িত হয়নি ফলে এখন একটা বড় দাবি আমাদের উপরে যে আমরা সংস্কারের প্রস্তাবনাগুলো চূড়ান্ত করি যেখানে যেখানে প্রয়োজন সংস্কারগুলো করি তারপরে যেন নির্বাচনের দিকে যাই হ্যাঁ এবং এইটাই এটাই হচ্ছে রোডম্যাপ এখন এখানে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও বলেছি তাদের সংস্কারের ধারণা আমাদেরকে দিতে সেগুলো আমরা সংগ্রহ করেছি সাংবাদিকদেরকেও বলেছি দিতে আমরা সেগুলো সংগ্রহ করছি এর মধ্যে ছয়টা কমিশনের গঠ হেডের নাম ঘোষণা করে দেয়া হয়েছে তারাও তাদের প্রাথমিক কাজ শুরু করে দেবে এখন বিভিন্ন যে ধারণাগুলো আসবে সেগুলো নিয়ে টার্মস অফ রেফারেন্স ঠিক করার পরে তিন মাসের মধ্যে আমরা আশা করছি এই অন্তত এই পাঁচটি ক্ষেত্রে আমরা পেয়ে যাব যে সংস্কারের প্রস্তাবনা গুলো কি কি তারপরে সেগুলো নিয়ে আলাপ আলোচনা সংলাপ মত রাজনৈতিক মতৈক্য গড়ে তোলা এবং তারপরে নির্বাচন এখন সময় ভিত্তিক রোডম্যাপ আমি আপনাকে এখনো দিতে পারছি না ভিত্তিক মোটামুটি একটা আইডিয়া কি দেওয়া যাবে ধরো যাক দুই বছর তিন বছর চার বছর ওরকম কিছু একটা এরকম আইডিয়া দেওয়া যাবে না তবে যত দ্রুত সম্ভব খালি আমাদেরও নিজেদের যথেষ্ট কাজ আছে সেগুলোতে আমরা ফেরত যেতে চাই তবে দেশ রক্ষার কাজটা দেশের গড়ার কাজটা সংস্কারের কাজটাকে আমরা প্রাধান্য দিয়ে করব যতক্ষণ যতদিনই লাগে সরাসরি ক্ষোভ রয়েছে আপনি বলেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার কেন এই ক্ষোভটি নেই যখন আপনি এই প্রশ্নটা আমাকে করেন যে আমাকে 2014 সালে 18 সালে 23 সালে ভোট দিতে দেওয়া হয় নাই নানান কুচ কৌশল করে আমাকে ভোটের প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছে তাহলে দেশে যে জনগণ হিসাবে ভোটার হিসাবে আমি একটা আমি এক্সিস্ট করি এটা যখন অস্বীকার করা হয় সেই প্রক্রিয়া সেই নেতৃত্বকে সাথে নিয়ে আলোচনায় বসে আপনি ফ্যাসিজম দূর করে ফেলবেন আর প্রকৃত গণতন্ত্র হবে প্রথম কথা হচ্ছে যে মানে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সেই পুরো আপনি প্রেক্ষাপটটা সেই প্রেক্ষাপটটার সাথে আমি খুবই একমত আপনার সঙ্গে আমি যেটি প্রশ্নটি করেছিলাম সেই খুব মনে নিয়েই আমি প্রশ্নটি করছি যে আপনারা আসলে কীভাবে আগাচ্ছেন সেই মডেলটি বোঝার জন্য আর দুই নম্বর যে প্রশ্নটি আসলে দর্শকদের মধ্যে একটা বিপুল অংশ জানতে চাইছেন যে বিচার বলতে আমরা বুঝি বা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি অনেকবার বলেছি যে বিচার বলতে আমি বুঝি যিনি সর্বোচ্চ জায়গা থেকে সবচেয়ে বেশি নির্দেশ দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনা আমরা গত সরকারের প্রধানমন্ত্রীর বিচার করার জন্য আমরা আসলে কি উদ্যোগ এই মুহূর্তে নিচ্ছে তিনি এখন কোথায় আছেন সরকার কি ব্যাপারে একটিshedপত্র বা একটা কোন কিছু আমাদের জানাবেন দর্শক একটা বিপুল পরিমাণে জানতে চাইছে যে তিনি কি ওখানে গিয়ে মানে উনার স্ট্যাটাসটা কি আসলে আমরা শুনছিলাম যে পঁয়তাল্লিশ দিন পরে ওনার একটা হবে এইটার একটা হবে এটা একটু এটাও জানতে চাইছে আচ্ছা এইগুলো আপনারাও যেমন শুনেন আমরাও তেমন শুনি এখানে অনু ভাই একটা কথা একটু বলেন কি এই কথাটা খুবই সত্য যে তার পরিচয় জন্য काफी তো আক্রমণ করা যাবে না দেখেন আমাদের প্রধান উপদেষ্টা ওনার দুইটা ভাষণেই কিন্তু বলেছে যে আমরা এবং আমাদের যারা শিক্ষার্থী প্রতিনিধি আছে তারাও ক্লিয়ার করেছে যে বব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য না এটা এটা সপক্ষে কখনো কোনো যুক্তি থাকতে পারে না কিন্তু যদি এই যে মামলাগুলো করা হচ্ছে এই মামলাগুলোর ক্ষেত্রেও দেখেন আমাদের পরিচিত আমরা জানি অত্যন্ত ভালো একজন সাংবাদিক তাকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম ওরা হয়তো কারো বিদ্যুৎ লাইন কেটেছে তাকে ওখানে মামলায় ঢুকে দিয়েছে ওর সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু মামলা গুলোতে সরকার দায়ের করছে না এই মামলা গুলো যারা দায়ের করছে তাদেরকে তো আমরা নিবৃত করতে পারছি না তার কেউ যদি মামলা দায়ের করতে আমরা কেমন করে বলবো যে মামলা দায়ের করে না কিন্তু আমরা যা করতে পারি তা হচ্ছে তদন্তের প্রক্রিয়াটি যেন এমন হয় যাতে তদন্ত করে যতক্ষণ পর্যন্ত আমরা প্রাথমিক দোষ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা অ্যারেস্ট করবো না হ্যাঁ কিন্তু এই যে এই যে মামলার এত বিবাদী এই যে এই যে এই মব এটা এগুলোতে যদি দেখাতে পারেন যে সরকারের কারো কোন সম্পৃক্ততা সেটা তো নেই সরকারের কোন পৃষ্ঠপোষকতা নেই স্পষ্ট ভাবে একেবারে প্রধান উপদেষ্টা থেকে নিয়ে একটা খামস বলতে পারতেন আপনাকে একটা খামস বলতে পারতেন যার তার নামে একটা হত্যা মামলা হচ্ছে আমরা আমরা খামস ঠিক খামস বলার ভাষায় খামসটা বলছি না তাহলে দুইটা কারণ আছে আমরা না নিবর্তনমূলক পদ্ধতিতে যাচ্ছি না কিন্তু আমরা যতভাবে বলা যায় ততভাবে কিন্তু বলছি আমরা আমোনকি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বলছি যে মামলা হলে যত্রতত্র গ্রেপ্তার না আইন শৃঙ্খলা রক্ষায় আমাদের যতটা করা ভূমিকা আপনারা প্রত্যাশা করেন মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা ততটা করা থাকলেও প্রায়োগিক দিক থেকে করা হওয়ার জন্য আমাদের যে সীমাবদ্ধতাগুলো ছিল সেটা তো দেখেছেন আপনারা সেটা আস্তে আস্তে কেটে হচ্ছে তো আমি মনে করি যে এখন প্রায় 85% সেই কেটে কাছে বাকিটা আমাদেরকে কিছু পদ্ধতিগত ব্যবস্থা নিয়ে ঠিক করতে হবে আমরা খামوشই আছি কিন্তু খামوشটা বলে যে একটা মারি একটা যায় ওই পদ্ধতি তো আমরা জেতে আপনার আরেকটা কি প্রশ্ন ছিল আমি ভুলে গেছি ওটা আমরা আসলে সাবেক প্রধানমন্ত্রীকে থি আন দেখেন বিচারের ব্যাপারেই আমরা আমরা আপোষ করব না আমাদের ভূখণ্ডে যারা আছে যারা র্যাডারে আছে তাদেরকে কোনোভাবেই আমরা প্রশ্নই নেই এটাও আমাদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে বিচারের প্রয়োজনে আমরা ফেরত চাইব এখন ফেরত আনার প্রক্রিয়াটা রাজনৈতিক হবে নাকি সেটা কূটনৈতিক হবে সেটা একটা কৌশলের ব্যাপার খাবে হ্যাঁ তবে এইটুকুন আমি আশ্বস্ত করতে চাই যে কোনোভাবেই হুকুমের আসামি যারা আছে। যখন সেটা তদন্তে প্রমাণিত হবে হুকুমে বা তদন্তের কারণেও কিন্তু অনেককে আমাদের গ্রেফতার করতে হয় ফেরত আনা আসামিকে সামনে পাওয়ার আহ প্রয়োজন হয় আমরা যে পর্যায়ে যখন যা প্রয়োজন হয় তখন তা করি না রেজারপা আপনার আপনাকে কাছে মানে আপনাকে পেলাম সেজন্য প্রফেসর আনু মোহাম্মদ আছেন আমি আমার অবস্থাটা একটু জানিয়ে রাখি যে আমি মনে করি যে আওয়ামী লীগ আমলে যত দুষ্কর্ম আছে যত দুষ্কৃতি আছে তার জন্য প্রথম যদি কারো বিচার করতে হয় তাহলে সেটা শেখ হাসিনার করা উচিত কারণ তার নির্দেশে বা তার আনুকূল্য বা তার ইয়ে পাওয়ার জন্য এগুলি করা হয়েছে সুতরাং সেটি নিশ্চয়ই আপনারা ব্যবস্থা করবেন এটা রাজনৈতিক হোক হোক সেটি দর্শকরা প্রত্যাশা করছেন আমরা আমাদেরও প্রত্যাশা সেটির মধ্যে রয়েছে আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে আমরা আসলে কোন ব্যাপারটাতে সবচাইতে বেশি এবং একই সাথে চাপ অনুভব করি আমরা বলবো আমরা সবচাইতে বেশি এই বিচারটা নিশ্চিত করার ব্যাপারে এবং সবচাইতে বেশি এটার জন্যই আমরা এক ধরনের চাপের মানে এটা নিজেদের ভিতর থেকে আসে এটা তাগিদা আসে যে আমাদেরকে তো এটা করতে হবে এই মানে বিচার যদি এইবার নিশ্চিত করা না যায় পরেও যদি বিচার না হয় তাহলে আর বিচারের কথা কবে বলবো এবার বিচার আমাদেরকে সকলকে একসাথে মিলে সকল আদর্শ মতবিরোধ ভুলে আমাদেরকে এই পয়েন্টে এক হতে হবে যে আমাদের বাচ্চাদের বুকে যারা গুলি চালিয়েছে যে হুকুম দিয়েছে যে বাস্তবায়ন করেছে সকলকে এটার বিচারের মুখোমুখি করতে